প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা আমাকে চিনতে পেরেছো। আমি তোমাদের প্রিয় নির্জন ভাইয়া। অনেকদিন ধরে তোমাদের সামনে আসা হয়নি, তো চলে আসলাম আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে। তোমরা হচ্ছে এইচএসসি 2023 ব্যাচ, তো তোমাদের জন্য আসলে খুব সামনে একটা বড় ধরনের এক্সাম এবং তোমাদের লাস্ট সরকারি এক্সাম অপেক্ষা করতেছে। তো আমি যেহেতু নর্থ বেঙ্গল কলেজে পড়েছি, তো আমি আমার কলেজ লাইফের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কিভাবে আসলে স্টাডি করতে হবে এইচএসসি 2023 এর জন্য, তো আমি তোমাকে সেই সম্পর্কে কিছু পরামর্শ দিব। তো আমি যদি তোমাকে বলি অ্যাকচুয়ালি ওভারভিউটা, যে এইচএসসিতে কিন্তু অ্যাকচুয়ালি আমার সর্বোচ্চ পাই হচ্ছে 16 থেকে 18 মাস। তো এই কম সময়ের মধ্যে আসলে এত বড় সিলেবাসটাকে কমপ্লিটলি শেষ করা, এটা কোয়াইট ইম্পসিবল। সেটা যদি হয় হচ্ছে বায়োলজি বা সেটা যদি হয় হচ্ছে হায়ার ম্যাথ, তাহলে তো বলতে পারো যে এটা আসলে নেক্সট টু ইম্পসিবল ব্যাপার স্যাপার। তো এখন হচ্ছে যে তুমি এটা কিভাবে শেষ করতে পারো। তো আমি তোমাকে, আমি শুধুমাত্র ম্যাথ নিয়ে না, আমি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাশাপাশি ওভারঅল সব সাবজেক্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। আচ্ছা, তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের এই যে কম টাইম, এই কম টাইমটাকে তোমাকে হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার স্টাডি টাইমটা কতটুকু হবে। ধরো যে আমার মোট হচ্ছে 18 মাস টাইম আছে, এখন এই 18 মাসে প্রতিদিন আমি কিভাবে কাজে লাগাবো বা কতটুকু সময় কাজে লাগাবো। তোমাদেরকে যদি আমি কোয়েশ্চেন করি যে তোমার কতটুকু সময় পড়বা বা রেগুলার স্টাডি করবা, রেগুলার কতটুকু সময় তোমাদের পড়া উচিত, এই সেম কোয়েশ্চেনটা আমাকে আমাদের এক নটর কলেজের এক সিনিয়র ভাই আমাকে কোয়েশ্চেন করেছিল যখন আমরা নটর কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে থাকতে। সো আমাদের তখন আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা যারা ছিলাম ওখানে, আমরা চেস ক্লাবে, আমরা তখন চেস ক্লাবে ছিলাম আর কি। তো আমাদের চেস ক্লাবের এক বড় ভাই আমাদের জিজ্ঞেস করেছিল, তো আমরা তখন যারা যারা ছিলাম আমরা সবাই একটা কথা রিপ্লাই দিয়েছি যে হয় বা 4 ঘন্টা নাহলে 5 ঘন্টা, নাহলে অনেকে বসলো 12 ঘন্টাও। তো বিষয়টা খুবই হাস্যকর, কিন্তু উনি যে রিপ্লাইটা দিয়েছে, উনি টপার ছিল, টপ 10-এ ছিল, উনি যে রিপ্লাইটা দিয়েছে সেটা হচ্ছে যে উনি মাত্র 1.5 ঘন্টা স্টাডি করতো এবং ওই 1.5 ঘন্টার মধ্যে সে নিজের জন্য স্টাডি করতো। সে সেখানে যদি কেয়ামত চলে আসতো, সেখানে যদি ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগে চলে আসতো, সে শুধুমাত্র ওই সময় নিজের জন্য স্টাডি করতো, সে বাকি সবকিছু উপেক্ষা করতো। তো কোনো ধরনের ডিস্ট্রাকশন আসা যাবে না। তো তোমাকে স্মার্টলি পড়তে হবে কম সময়ে, এবং সেই কম সময়টাকে তোমাকে রুটিন ওয়াইজ জাগাতে হবে। ধরো তুমি আজকে 2 ঘন্টা পড়বা, তো 2 ঘন্টাকে তোমাকে ফিক্স করে নিতে হবে যে তুমি আজকে এই 2 ঘন্টার মধ্যে আধা ঘন্টা কি করবা, পরের 1 ঘন্টা কি করবা, পরের আধা ঘন্টা কি করবা, এভাবে করে তোমাকে রুটিন ওয়াইজ জাগাতে হবে। এখন সেটা হতে পারে হচ্ছে যে তুমি আজকে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, হতে পারে তুমি আজকে ম্যাথ বায়োলজি পড়ছো, হতে পারে তুমি আইসিটি বা বাংলা ইংলিশ পড়ছো, বাট ওই 2 আওয়ার্সের মধ্যে তোমাকে পড়াশোনা করতে হবে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার শুধুমাত্র পড়াশোনা না, তোমার পাশাপাশি কলেজ আছে, তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, তোমার ল্যাব রিপোর্ট লিখতে হয়, তোমাকে হচ্ছে যাতায়াতের একটা বিশাল টাইম তোমাকে নষ্ট হয়, অ্যান্ড অলসো তুমি তো কোচিং টোচিং করোই বিভিন্ন স্যারদের কাছে। তো ওকে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এটা যে তুমি হচ্ছে কতটুকু সময় স্টাডি করবা। সো ইট হ্যাজ টু বি লেস টাইম, তুমি লেস টাইম কতটুকু ইফেক্টিভলি পড়াশোনা করো সেটা তোমাকে হচ্ছে মাথায় রাখতে হবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এক একজন এক এক রকম হতে পারে, কারো হতে পারে 3 ঘন্টা, কারো হতে পারে আরও কম সময়। আচ্ছা, তো এরপর এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে টিচার, দেখা যায় কি অনেক সময় যে বিশেষ করে আমি তো আসলে এইচএসসি মানে হলি ক্রস অনেকগুলো ব্যাচ পড়াই, তো যেটা আমি ফিল করছি যে ওরা আসলে সব সাবজেক্টে কোচিং করে। এটা আসলে কোনো মানে আমি জানি না তাদেরকে টাকা বেশি হয়ে গেছে না কি হয়েছে আমি জানি না, ওদের কোনো নিড নাই, কিন্তু তারপর ওরা হুদাই পড়াশোনা করে এতগুলো টিচারের কাছে, যেটা আসলে কোনো প্রয়োজন নেই। আসলে তুমি সেই সাবজেক্টের কাছে কোচিং করবা, সেই সাবজেক্টে তুমি কোচিং করবা যে সাবজেক্টে তোমার হচ্ছে দুর্বলতা আছে, কলেজ তোমাকে যেটা 100% দিতে পারবে না, তুমি হচ্ছে সেই সাবজেক্টটা কোচিং করবা। যেমন আমি আমার ইন্ডিয়ান লাইফে শুধুমাত্র বায়োলজি কোচিংটা করতাম, যদিও বায়োলজি অনেক ভালো ভালো টিচার ছিল আমাদের কলেজে, বাট আমার কাছে বায়োলজি সাবজেক্ট অনেক কেমন জানি লাগতো, আমার ভালো লাগতো না পড়াশোনা করতে, সো আমি ওটা কোচিং করতাম, আর একটা সাবজেক্টটা কোচিং করতাম না। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট যে আমার কলেজ থেকে আমি যেটা পাবো না, আমি সেই সাবজেক্টের জন্য হচ্ছে কোচিং করব, বাকি টাইমটুকু আমি আমার নিজের জন্য পড়াশোনা করবো। আমি যদি সারাদিনই কোচিংয়ে দৌড়াই, ল্যাব রিপোর্ট লিখি, তাহলে আমি নিজের জন্য যে একটা স্টাডি আমি যে ফিল করে মানে আনন্দ সহিত পড়াশোনা করবো, সেটা আমি কখন করবো? সো আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে যেরকম করে হচ্ছে আমার বাবা মা ভাই বোন আমার রিলেটিভদের সাথে আমার রিলেশন মেনটেন করতে হবে, আমাকে যেরকম করে বিনোদন ফেসবুক ইউটিউব বিনোদনের মধ্যে থাকতে হবে, আমাকে আমার পাশাপাশি আমাকে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনা, খেলাধুলা, স্পোর্টস সব কিছু মেনটেন করেই আমাদের রুটিনটা সাজাতে হবে। সো ওই 2 ঘন্টা পড়াশোনার পাশাপাশি কিন্তু বাকি টাইম যেটা থাকবে সেটা তুমি প্র্যাকটিক্যাল করো বা ল্যাব রিপোর্ট লেখো বা তুমি কলেজে যাও, বাট ওই 2 আওয়ার্স তোমাকে রেগুলার বের করে আনতে হবে। তুমি কোনোভাবে ডিস্ট্রাকশন রাখা যাবে না, কোনো মোবাইল ফোন রাখা যাবে না কাছাকাছি। তো এটা নাম্বার 2 আমার সাজেশন ছিল। নাম্বার 3 হচ্ছে যে রুটিন ওয়াইজ যে কথাটা আমি বলতেছিলাম, এখানে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই রুটিনের মধ্যে তোমাকে হচ্ছে একটা বিষয় মাস্ট ইনশিওর করতে হবে 3 নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে যে তুমি কীভাবে প্র্যাকটিসটা করবা। আমি তোমাকে বলছি যে কতটুকু সময় প্র্যাকটিস করবা, তোমাকে আমি রুটিন ওয়াইজ প্র্যাকটিস করার পদ্ধতি বলে দিছি, কিন্তু আসলে প্র্যাকটিসটা কীভাবে করতে হবে সেটা তোমাকে অ্যাকচুয়ালি এখন বুঝতে হবে। যেটা আমি করছি সেটা হচ্ছে যে
আমার নরমাল যেটা করি যে টেস্ট পরীক্ষার পরে হচ্ছে আমরা টেস্ট পেপার সলভ করা শুরু করি, এইচএসসি পরীক্ষা 3-4 মাস আগে যে টাইমটা থাকে আমাদের, সো ওই টাইমটার মধ্যে আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা পর্যন্ত টেস্ট পেপার সলভ করি। এটা আসলে আমার মতে এটা একটা রং ডিসিশন, কারণ টেস্ট পেপার এত কম সময় এতগুলো সাবজেক্টের সলভ করা ফুললি এটা আসলে সম্ভব কোনোদিনই হয় না। সো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা টেস্ট পেপার কিনে ঘরে ফেলায় রাখে, এটা কোনোদিনই হয় না। টেস্ট পেপার সলভ করার অ্যাকচুয়ালি টাইমটাই প্রপার টাইমটাই হচ্ছে তোমার এইচএসসির ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন থেকে, যেদিন তুমি তোমার কলেজে একটা টপিকের একটা মানে একটা চ্যাপ্টারের একটা টপিক পড়েছো, তুমি ওই টপিকটার উপরই বাসায় গিয়ে টেস্ট পেপারের একটা কোয়েশ্চেন বের করে সলভ করা শুরু করে দাও। তুমি একটা দুটা দিনটা করে এভাবে করে হাজারটা, যখন তুমি মানে এরকম 10-12টা কোয়েশ্চেন দেখবা, হয়তো বা 2টা কোয়েশ্চেন তুমি পারবা না, তুমি সলিউশন দেখে তখন সলভ করে নাও। তো এভাবে করে যখন একটা পুরো চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে, তুমি মনে করবা ওখানে তোমার প্রায় টেস্ট পেপারে একটা চ্যাপ্টারের মধ্যে প্রায় 70-100টা কোয়েশ্চেন থাকে। সো তুমি যদি এরকম 70-100টা কোয়েশ্চেন তোমার যদি নখ দর্পণে থাকে, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তুমি যে কোনো ধরনের কোয়েশ্চেন আসো না কেন তোমার কলেজে, সেটা হোক এনডিসি হোক হলি ক্রস হোক আদার্স কলেজ, তুমি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন তুমি কিন্তু পরীক্ষার হলে দ্রুত অ্যাপ্লাই করতে পারবে ফর্মুলাগুলোকে। সো তোমার অ্যাপ্লিকেশন পাওয়ার বাড়বে, তোমার হচ্ছে টপিকগুলোকে বুঝে কোয়েশ্চেনটাকে বুঝে তোমার হচ্ছে অ্যান্সার করার দক্ষতা বেড়ে যাবে, যেটা তুমি টেস্ট পেপার সলভ না করলে প্রথম থেকে না করলে তুমি পারবো না সেটা। অ্যান্ড দ্যাটস হোয়াই যেটা দেখা যায় যে কলেজগুলোর এক্সামগুলোতে আমরা খারাপ করি, বিশেষ করে তোমার হচ্ছে যে যেগুলো নামী দামি কলেজ যেগুলো আছে আমার ঢাকা শহরে, সেগুলোর মধ্যে বেশিরভাগ সময় স্টুডেন্টরা ফেল করে। সো এটা হওয়ার মেইন কারণটা হচ্ছে যে ওদের প্র্যাকটিসটা ওরা করে না, ওরা আসলে বেশিরভাগ টিচারের কাছে দৌড়ায়, টিচার পড়ায় যায় ওর পড়া শেষ হয়ে যায়, বাট নিজে যে স্টাডি করে যে ওই বিষয়টাকে যে প্র্যাকটিস করবে সে এটা সে বুঝতে পারে না। সো নাম্বার 3 পয়েন্ট যেটা ছিল যে টেস্ট পেপার সলভ করা, সো টেস্ট পেপার সলভ করা এটা বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যান্ড কোন কোন সাবজেক্টে টেস্ট পেপার সলভ করবা তুমি, সেটা হচ্ছে ফিজিক্স করবা, কেমিস্ট্রি করবা, বায়োলজি করবা, আইসিটি করবা। আইসিটির জন্য কোনো কোচিংয়ের আমি মনে হয় না প্রয়োজন হয়, অ্যান্ড অলসো বাংলা ইংলিশেরও। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো আসলে তোমাদের নিজেদের এক একজন এক এক রকম কোচিং দরকার হতে পারে, বাট পাশাপাশি নিজের জন্য টেস্ট পেপার সলভ করবা, এছাড়া লেকচার সিরিজ যেটা করবা অন্য সিরিজগুলো তুমি করবা না। আচ্ছা, এরপরে আমি মানে বিনা পয়সা রাখি তোমার হচ্ছে প্রমোটিং করে দিলাম, বাট এটা অ্যাকচুয়ালি আমার নিজের কথা বলতেছি আমি, সো তোমরা এটাকে আসলে ফলো করতে পারো, আশা করি বেনিফিট হবে। সো এটা গেল যে এই 4টা সাবজেক্টের জন্য তুমি টেস্ট পেপার কিনতে পারো, কিন্তু তুমি যে হায়ার ম্যাথ, এই হায়ার ম্যাথের টেস্ট পেপার তুমি হচ্ছে কিনবা না। হায়ার ম্যাথের জন্য তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তুমি হচ্ছে অবশ্যই বুকের ম্যাথ সলভ করবা। তোমার যে হায়ার ম্যাথের যে বইগুলো আছে, যেমন তোমার হচ্ছে এস ইউ এম এস স্যার, অরূপন্তী প্রকাশনী, আর হচ্ছে তোমার হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, সো এই যে বইগুলো আছে তুমি যদি যে কোনো একটা বই তুমি যদি সলভ করো পুরা আগামী মানে 2 বছরের মধ্যে তুমি যদি ফুল বুকটা সলভ করতে পারো, আই থিঙ্ক দ্যাটস এনাফ। আর সত্যি কথা বলতে যে আমাদের হায়ার ম্যাথ বইগুলোতে প্রচুর ম্যাথ থাকে, বিশেষ করে রূপন্তী প্রকাশনীর বইতে, অক্ষরপথের বইতে হিউজ লেভেলে ম্যাথ থাকে। সো এগুলো আসলে কমপ্লিটলি 2 বছরে শেষ করা ইজ ভেরি টাফ। সো তুমি ম্যাথ শেষ করবা নাকি হচ্ছে টেস্ট পেপারে যাবা? সো টেস্ট পেপারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এইচএসসি পরীক্ষাতে অ্যাকচুয়ালি তোমার এ টু জেড কোয়েশ্চেন বই থেকেই আসে। তো এটা গেল, ঠিক আছে। এবং ম্যাথের জন্য একটা বিশেষ পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে 4 নম্বর পয়েন্ট হিসাবে, সেটা হচ্ছে সরি 5 নম্বর পয়েন্ট হিসাবে, সেটা হচ্ছে যে তুমি অবশ্যই পুরা ফুল একটা নোটবুক বানাই ফেলবা। এই যে আমরা সলিউশন বুক থেকে ম্যাথ করি, এটা কোনোদিন করা যাবে না, ঠিক আছে। তুমি নিজে নোটবুক বানাই ফেলবে, নিজের সলিউশন বুক বানাই ফেলবা, ঠিক আছে। নিজের সলিউশন বুক থাকবে, যেমন আমাদের এনডিসি যেটা করতো যে আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমাদেরকে স্যাররা হচ্ছে ওই চ্যাপ্টারটা নোট মানে ফুল একটা নোট খাতার মধ্যে শুধুমাত্র প্রতিটা ম্যাথ সিরিয়াল করে তোমার হচ্ছে থাকবে, এরকম করে আমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিত বা অ্যাসাইনমেন্ট দিয়ে দিত। আমরা তোমার কি করতাম, আমাদের 1 সপ্তাহ টাইম দিত, আমরা 1 সপ্তাহের মধ্যে ওই চ্যাপ্টারটা ফুল নোট করে ফেলতাম এবং স্যারদেরকে দেখাইতাম, স্যারা সাইন করে আমাদেরকে ওকে বলে দিত। অ্যান্ড এটার বেনিফিট হচ্ছে কি, আমি প্রতিটা ম্যাথ আমি নিজে নিজে করেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এক্সামের আগে যাতে আমি জাস্ট আমার নিজের করা ম্যাথগুলোকে দেখতে পারবো, আমার সলিউশন বুক থেকে ম্যাথ দেখা লাগবে না। সো আমার যে পরিমাণ মানে ক্লিয়ার থাকবে মাথার মধ্যে প্রতিটা ম্যাথের কনসেপ্ট, সেটা কিন্তু আসলে এই এই প্রসিজারে না গেলে তুমি কিন্তু পারবা না। অবশ্যই মাথায় রাখতে হবে এই কাজটা কিন্তু সেই 2 ঘন্টার মধ্যেই হবে, সো তুমি অলওয়েজ এভাবে রুটিন করে নিতে হবে তোমাকে, ওই 2 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা ম্যাথ করবা, অ্যান্ড তুমি ওখানে তখন টেস্ট পেপারটা সলভ করবো, অথবা মানে ম্যাথে তো টেস্ট পেপার না মানে তুমি হচ্ছে বইয়ের মাধ্যমে সলভ করবা। সো এটা গেল নাম্বার 5। আচ্ছা, তো মোটামুটি যেটা বললাম যে এগুলোই তোমার হচ্ছে আমার মনে হয় যে এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে তোমাকে। অ্যান্ড অলসো ইংলিশের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি নবোদয় টেস্ট পেপার সলভ করবা। নবোদয় টেস্ট পেপারের মধ্যে তোমার অনেক বেশি গ্রামারিক্যাল প্রবলেমস থাকে, সো আই থিঙ্ক ওইটা তুমি যদি হচ্ছে প্রতিটা মডেল কোয়েশ্চেন তুমি সলভ করা শুরু করো, আই থিঙ্ক তোমার গ্রামারের একদম কনসেপ্ট বেশিরভাগই তোমার ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু বাদ থাকবে না। দু একটা থাকতে পারে সেটা তুমি কলেজের টিচারের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারো, এর জন্য আই থিঙ্ক কোচিং করার কোনো প্রয়োজন আমি ফিল করি না। সো আমি এই পদ্ধতিতে আগাইছি, এই পদ্ধতিতে আগানোর ফলে আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। আমার প্রথম সাময়িক থেকে আমি যদি বলি টেস্ট পরীক্ষার রেজাল্ট, সেটা টোটালি হিউজ ডিফারেন্স ছিল,
হ্যাঁ, বলতে পারো যে প্রায় 1000 থেকে হচ্ছে আমি পুরো 100 মধ্যে চলে আসছিলাম। তো এই একটা জিনিস ফলো করে যে আমি হচ্ছে টেস্ট পেপার সলভ করেছিলাম এন্ড হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট আমি রুটিন ওয়াইজ চলেছিলাম। তো এটা মাথায় রাখবা। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স আমার কলেজ লাইফে। তো তোমাকে শেয়ার করলাম, আশা করি তোমাদের এটা ভালো লাগবে, কাজে লাগবে। যদি তোমার ইউটিলাইজ করতে পারো, সো আই থিঙ্ক তোমাদের সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না। ওকে, তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডান।